কি তোমার জন্য একটা গিফট আছে কি গিফট এটা দেখো তুমি তো আমার আগে ফার্স্ট অ্যাকশন তুমি আগে যা 50 করে এখান থেকে আসার সময় যে সাইকেল নিছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ব্লগ কি হতে যাচ্ছে আপনারা তো জানেনই বেশ কিছুদিন আগে মেটেরিয়াল চালু হয়েছে তো আমার ওখানে যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু আপনাদের ভাইয়া তো অনেক ব্যস্ত থাকে তো ব্যস্ততার মাঝে আমাকে নিয়ে যেতে পারে নাই তো অনেক দিন পরে ও আজকে একটু ফ্রি হয়েছে কালকে রাতে আমি অনেক মানাইছি যে প্লিজ আমায় নিয়ে যাও ও বলছে ঠিক আছে যদি আমার ভালো লাগে নিয়ে যাবো নি তো আজকে আমরা আগাগা থেকে উত্তরা যাবো ওখানে যেয়ে একটু ঘুরে টুরে আবার উত্তরা থেকে বাসায় ব্যাক করবো একরকম করে ঘুমাইতেছে এই যে আপনাদের ভাইয়া আর এই যে আমার ছোট্ট মামনি মিরাবু মিরাবু এই এই দাদু সোনা এই যে বাবু উঠো না ফিরে আছে পরে যাইতে পারব না আমরা তোমার কালকে রাতে বললাম না মেচুরের কথা উঠো না প্লিজ আর একটু ঘুমাই পরে উঠো না উঠো না সোনা উঠো না সোনা পাই যাইবা হ্যাঁ ডাইরেক্ট দেরি হবে না আসো ওদিকে উঠে দিচ্ছি আসো কত সিটো তাড়াতাড়ি করতে হবে না এটা আমাদের উঠে গিয়ে না ট্রেনে ঘুরে গেছে সব আমি দিনে আমি সেটা তাড়াতাড়ি করো আজকে বন্ধ দিন আগে অর্ডার নিয়ে রেখে দেখো আমি তো মেসেজে যাই না তো তুমি আমার নাম দেখতে দিয়ে রাখো এই যে ঘুরে রাখো বাড়িতে রাখো পাগল যাও কা উঠো সব জায়গায় লেট করো সব সকাল সকাল আমার ঘুম থেকে উঠাই নিয়ে আসছে আর সে তো পুরো এক্সাইটেড মানে আওয়াজই নেই আমার মনে গাইস বিশ্বাস করবেন আমি ট্রেনে অনেকবার উঠছি কিন্তু মেট্রো রেলে উঠি নাই এটা আমার প্রথম আর আমি বেশি একটা এক্সাইটেড না কারণ আমি ট্রেনে অনেকবারই উঠছি আর ও তো সেই এক্সাইটেড বুঝছেন তো এখনো তো তিনতলায় যেতে হবে এখন তো তুমি টিকিট কাটবা তারপরে এলো বিমান থেকে ক্রয় করতে পারবা আমার মনে হয় না ওইখান থেকে ক্রয় করতে পারবে টিকিট সংখ্যা নির্বাচন করুন এগিয়ে যেতে ঠিক আছে ক্লিক করুন প্রয়োজন টাকা প্রবেশ করা প্রধান মেরুদণ্ডের জন্য বাকি রাখুন ক্লিক করুন আরো টাকা দিয়ে প্রধান মেরুদণ্ডের জন্য বাকি রাখুন আমি আজকে যে বলছি যে আসো এইখানে মেটেরিয়ালের কথা কিন্তু আমিই বলছি বুঝছেন করে থাকলে আপনার ট্রেনে অন্য প্রকারে অবস্থান করুন
আসসালামু আলাইকুম। বিশ্বাস করবেন গাইস, টুম্পা এত এক্সাইটেড ছিল, ও ক্যামেরার দিকেও তাকাইতেছিল না। ও যেভাবে আশেপাশে যেভাবে তাকাইতেছিল, আমি জাস্ট ওর চেহারাটা দেখতেছিলাম, ওর এক্সপ্রেশনটা। এমনকি আমিও খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমার এটাও প্রথম ভ্রমণ। আমি যখন এটা যখন উদ্বোধন হয়েছিল, তখন আমার উঠার খুবই ইচ্ছা ছিল, কিন্তু কিছু ব্যস্ততার কারণে আমি উঠতে আর পারি নাই। আমি টুম্পাকে বলে বোঝাতে পারবো না। আর আমার মেয়েও খুবই এক্সাইটেড, কারণ আমার মেয়ে এদিক ওদিক তাকাইতেছিল, আর যেই গতিতে চলতেছিল প্রায় 100 কিলোমিটার উপরে স্পিডে চলতেছিল। আর এখান থেকে আমরা আগারগাঁও থেকে উঠেছি, প্রায় 10 মিনিটের ভিতরে আমরা আপনার উত্তরে স্টেশনে নেমে গিয়েছি। গাইস, আপনারা যারা এখনও উঠেন নাই মেট্রো রেলে, অবশ্যই উঠবেন, না উঠলে মজা পাবেন না। ধন্যবাদ। উত্তরা দিয়াবাড়ি স্টেশনে চলে আসছি। তো এই যে দেখেন, যে এক্সাইটেড, মাত্র পুরো 10 মিনিটে আসছি, ওইখান থেকে আমরা 25-এ রওনা দিছি। আর যে স্পিডে, সর্বনিম্ন আপনার 100 স্পিডে গতিতে মানে আপনার চলছে ট্রেনটা, আপনারা যারা এখনো যারা উঠেন নাই, অবশ্যই আসবেন, উঠবেন, না উঠলে না চললে মনে করেন মজা পাবেন। আমরা ওয়াশরুম খুঁজতে খুঁজতে আবার সেই উপরেই উঠতেছি, আমরা ভুলে নিচে নেমে গেছি, কারণ গাইস আসল কথা হলো আমি কখনো উঠি নাই, আর এটার আইডিয়া নাই কোথায় কোন কি আছে। তো যার কারণে মানে যা হয়, না চিনলে না বুঝলে যা হয়। আমি আরও ভাবতেছি যে এই টিকিটটা কি রে, টিকিটটাকে আমরা একবার পারমানেন্ট কিনে এলেছি, প্লাস্টিক টিকিট, মানে কত আধুনিক। এটা কিন্তু সম্পূর্ণ একটা প্লাস্টিক, বুঝছেন, এটা জাস্ট একটু ঘষা লাগাইলেই খুলে যাবে। ঘষা ওই তো প্রেস করলে, মানে ওইটা কোনো ব্যাপার না, বুঝছেন, একটু টুকিটাকে ভুল না হলে কি হয়। আর সব কিছুতে মনে করেন ভুল ধরে, এই মেয়েটা মনে করেন এত খারাপ, সব কিছুতে ভুল ধরে, সব কিছুতে ভুল ধরে। এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছি, আমাকে একটা থ্যাংক ইউ কিন্তু বলেন, এটা দেখছেন কি কইছে। এই কারণে কিন্তু আমি মনে করেন ওরে নিয়ে বের হই না, আমি তার জন্য আমি একা একা ঘুরতে বের হই। ফাজিল কোথাকার, তোমার মতন ফাজিল আর কোনো জায়গায় নেই, তুমি আর একটা বুঝছো। আমি তোমার মেট্রোলে এখন চাইতেছি তুমি এখানে চাকরি করো, বুঝছো, চাকরি করলে হ্যাঁ তোমারে টয়লেট ওয়াশরুমে, ওই যে মহিলাটা যা দেখেন বিয়ে করলে যা হয়, এখন আমার হাতে দিয়া সে এখন ওয়াশরুমে যাচ্ছে। বিয়ে করলে যা হয়, এই যে দেখেন, বুঝছেন, আপনারা যারা এখনও যারা ছেলেরা বিয়ে করেন নাই, সিঙ্গেল আছেন, অবশ্যই আগে লাইফ এনজয় করবেন, ঘুরবেন, ট্রাভেল করবেন, সব জায়গায় যাবেন, তারপরে আপনি বিয়ে করবেন। এই যে দেখেন আমার অবস্থা, বুঝছেন, এই যে গেছে, সে আসবে, আইসা তার মর্জি মতন সে ব্যাগ নিবে বা নিবে না তার উপরে ডিপেন্ড করে, সেটা আমার উপরে না। এখন তাকে নিয়ে আসছি, এখন তাকে ঘুরাবো, সে যেন দ্বিতীয়বার আর এই শখ যেন না করে, বুঝছেন। তার দ্বিতীয় শখ আছে কি জানেন, সে এখন দুবাই যাবে, ইনশাল্লাহ আমরা যাবো, দোয়া করবেন আমাদের জন্য। আর বাতাসটা খুবই সুন্দর, মানে এক কথায় বলতে কি এত ভালো লাগতেছে, বুঝছেন, আমি এখন মন চাইতেছে জন্মদিনের ড্রেস পরে মনে করেন নিচে মনে করেন ঘোরাঘুরি করি, এত ভালো লাগতেছে বাতাসটা। ভিডিও করবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি গাইস আপনারা কি বলেন? ও আচ্ছা ঠিক আছে, ওনারা বলছে যে আমার ইয়া করতে কলকাতা গেছে, এখন কই যাইবা? আমি জীবনে এখানে আসছি, অনেক তাড়াতাড়ি চলে যেতে, বুঝছো, এটা আবার 12টার দিকে বন্ধ হয়ে যায়, আর আমাদের প্রোগ্রাম কিন্তু নামাজের পরেই শুরু হয়ে যাবে, আর এখান থেকে যদি আমরা গাড়ি দিয়ে যাই তাহলে দেখা যাবো 2 ঘন্টা লেগে যাবো, বুঝছো, আর উত্তরের জ্যাম ট্যাম তো তুমি জানোই। কি ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ, আমি খুশি হইছো, মানি ব্যাগ পাইলে আমি খুশি আছি, আর ছেলেরা মানি ব্যাগ, সানগ্লাস, ঘড়ি এগুলো পাইলে আর কিছু লাগে না, বুঝছেন। হ্যাঁ, আর ও তো ঘুমায় গেছে, আর শোনো তোমার একটা কথা বলি,
আর তুমি যে এদিক ওদিকে যাবা ঘুরতে, এখানে তো জানো এখন আমরা এরকম একটা সময় আসছি নিরিবিলি, আর দিয়াবাড়িতে বিকাশ গ্রুপরা থাকে, মানে গাইস বিকাশ গ্রুপরা মানে কি জানেন, পার্টি মাইরা দেয়। তো আমরা যত একটা মেয়ে মানুষ আমার সাথে, যত আমরা সিঙ্গেলি আসছি এখানে, এরকম আমাদের সাথে কেউ আসে নাই, তো আমরা বেশি দূরে কোথাও যাবো না, মানে একটু মানুষজন যেখানে সেখানেই আমরা থাকবো, কারণ এখানে ক্যামেরা আছে, তার ভিতরে বেবি আছে, চাই না কোনো সিন্ডিকেট হোক আমাদের সাথে, বুঝছেন? আমরা চলে যাচ্ছি বাসায়, বেশিক্ষণ থাকা যাবে না কারণ আমাদের একটা প্রোগ্রাম আছে। কি বলো, হ্যাঁ তুমি তো খুশি। ও খুশি থাকলেই খুশি, তো আমাদের ট্রেনটা আসুক, আসলে আমরা উঠে যাবো, তো টিকিট কাটা শেষ। নেমে গেছি ট্রেনের থেকে, বেরিয়ে গেছি আমরা। তুমি তো খুশি? আমি অনেক খুশি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এত সুন্দর করে একটা আমাদের মেট্রো রেল বানিয়ে দেবে আমি কল্পনা করতে পারি নাই, যেরকম ক্লিন আর যত কম সময় লাগে, মানে আমি অনেক, মানে 10 মিনিটে আপনার আগারগাঁও থেকে আপনার উত্তরা যেতে 10 মিনিট লাগে, বেশি সময় লাগে না। হ্যাঁ, তো গাইস আমাদের ভিডিওটা এতটুকুই ছিল, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের 1,00,000 সাবস্ক্রাইব হতে আর বেশি সময় না, আপনারা চাইলেই করে দিতে পারবেন। ধন্যবাদ।